কিন্তু কেন কোরআন শরীফ পড়া সবাই জানলেন না? এই জায়গায় ইন্টারভিউ নিলে সাইড পাঁচজনে হাত উঠলো, এত বড় বড় পন্ডিতের দেশ, এত বড় বড় শিক্ষিতর দেশ, কোরআন শরীফ কেন পিছিয়ে? আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী, আপনি কিন্তু এখনো জিরো পয়েন্টে দাঁড়ানো আছেন। কথা বলেন না কেন? কথা বলেন, বেশিক্ষণ আর কথা বলবো না, কোরআন শরীফ পড়া শিখে যে চলে যাবে ইনশাআল্লাহ। এক ভদ্রলোক জেন্টাল, বড় বহুত বড় অফিসার, জেনারেল জ্ঞানের আর তার অভাব নাই, ভদ্রলোক, যাইতে যাইতে নদী পার হওয়ার একটা প্রসেস আছে, নদী পার হইতে হবে। আগের বইতে ছিল, মুরব্বীরা পড়ছেন গল্পটা, আগের বইতে ছিল, পাকিস্তান পিলটের বইতে ছিল, এই মুরব্বী, এই ভদ্রলোক খিয়া পার হবে নদী। খিয়া বলে তো নৌকায় পার, নৌকরে খিয়া কয় না, খিয়া নৌকা পার হবে। এখন খিয়ায় যখন উঠছে, উনি একাই খিয়ায় যাত্রী, আর কোন যাত্রী নাই, তো চিন্তা করলো যে আমিও একা খেয়ে আলো একা ওর সাথে একটু খোশ গল্পে বসি। তো খোশ গল্প করতে করতে কদ্দুর যায় বলতে যে ওই মাঝি, তার শুদ্ধ ভাষায় বসেছে, তুমি কি বাংলা পড়তে লিখতে পারো? খুব মিষ্টি ভাষায়, ও হে মাঝি, তুমি কি বাংলা লিখতে পড়তে পারো? মাঝি বলতেছে স্যার, বাংলা যদি দুই এক অক্ষর পারতাম তাহলে কি আমি খেয়ে বই খাতাম, আমি তো চাকরি বাকরি করতাম, আমি বাংলা লিখতে পড়তে পারি না। ভদ্রলোক ওনাকে সার্টিফিকেট দিলেন, তাহলে তোমার জীবন চারে নাই মিশিয়ে, চারে না বুঝুন তো, ষোলো আনায় এক টাকা, তার চারে না মানে চার ভাগের এক ভাগ মিশিয়ে, তুমি চার ভাগের এক ভাগ নাই। এই খবর শুনিয়া কি আলার মুখখান বেজার হয়ে গেছে, ওরে পাহাড় অল্প দুই ভাষা দেবে, এই আমারে বসে ইন্টারভিউ নেয় কে? কদ্দুর যাইয়ে জিজ্ঞেস করছে, ও হে মাঝি, তুমি কি অঙ্ক পারো? তাহলে তোমার জীবন আটা নাই মিছে, ও চিন্তা হলো যে ষোলো আনার আধ্যে কি নাই, আটা নাই মিছে, তাহলে এ কি বলো কি, এ কার ভালাই পড়ছে? মাঝ নদীতে যে কাও, হে মাঝি, তুমি কি ইংরেজি লিখতে বলতে পারো? কয় স্যার, এই তিন প্রকারে যদি জানতাম তাহলে যে আমিও আপনার মতো অফিসার হতাম। কিচ্ছু জানি না স্যার, ও বাদ দেন দিই, পারো আর দরকার পারো না। এবার ভদ্রলোক, তাহলে তোমার জীবন বারো আনাই মিশে, বাংলা বারো না চারি না মিশে, ইংরেজি অঙ্ক বারো না আট আনা মিশে, বা ইংরেজি বারো না বারো আনাই মিশে, তোর জীবনের আছে কি মাত্র চারি না আছে, তোর তোর বারো আনাই নাই। লোকটা এত দুঃখিত, চিন্তে হচ্ছে যে নামাতি পারলি বাসি, এর ভিতরে তুমুল মেঘ, দাস আরছে ধুমসা জল, দেও সেই রকম। এখন মাঝি সুযোগ পাইয়া বইটা স্লো করে দিয়েছে, ভদ্রলোক, ও হে মাঝি, দ্রুত নৌকা বাও, জ্বর চেড়েছে। স্যার, এতক্ষণ গরমের মধ্যে কি নৌকা বাইছি, এখন মেঘ করছে, আকাশ ঠান্ডা, একটু ধীরে ধীরে বাই। না মাঝি, নৌকা ডুবে যাবে। স্যার, ডুবে গেলে কি হবে, সাঁতার কেটে কিনারে যাবো, আপনি সাঁতার কাটতে পারেন না? না রে মাঝি, আমি তো সাঁতার কাটতে পারি না। মাঝি কয়, তাহলে তোমার জীবন ষোলো আনাই মিশে, আমার তো বারো আনা চাইলে না আছে, তোর ষোলো নাই মিশে, কথা বলেন ঠিক ঠিক না? তোর ওই বারো আনাই দিন নদী পারে উবার যেতে পারবি না, এই জ্বর সাবে ডুববি, তুই সিট হয়ে ভাসিয়ে থাকবি, তোর পেটটা ভাসিয়ে থাকবে, সগুনি খুঁজে খুঁজে খাবে, আর আমি মাঝে চাইলে না দেখি না উঠে দেবো সাত রাইয়ে, তোর বারো আনা কিচ্ছু না, তোর ষোলো আনাই মিশে, কতক্ষণ ঠিক? বাংলা পারো চাইলে না হইছো, ইংরেজি পারো আটা না হইছো, অঙ্ক পারো আটা না পারো না হইছো, আইএ ম্যাট্রিক পাস করেছো চাইলে না, তুমি আইএ বিএম এ পাস করেছো বারো আর আটা না, তুমি ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পাস করেছো বারো না হইছো, কোরআন পারো না, তোমার জীবন ষোলো আনাই গেছে। ফুলসিরাতের নদী ডুবে যাবা, তোমার ওই বারো আনায় ঠেকাতে পারবে না, এই ষোলো আনা লাগবে কোরআন হতে, কোরআন হলে ষোলো আনা হবে, কথা বলেন, এই কোরআনের ষোলো আনায় তোরা ফুলসিরাত পার করবে, নইলে কিন্তু ওই বারো আনা কোনো জায়গা পার হতে পারবে না। কোরআন হাদিসের মধ্যে নাই, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা এমে পাস, কয় রকম মান কানা এমে পাস, একরে হাদিস শুনছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রকম মান কানা এমে পাস, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো যারা এমে পাস করছে আছে, জালিকাল কিতাব, ওই কিতাবের ডিগ্রি আছে যার, ওই কিতাবের সার্টিফিকেট আছে যার, সেই হলো সোলানা পাস, কথা বলে ঠিক ঠিক না? সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে ভালো, হুদাল লিল নাস ওয়া হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব গোটা মানব জাতির হেদায়েত, এই কিতাব গোটা মুত্তাকিনদের হেদায়েত, এই কিতাবের ভিতরে সবকিছু আছে, আছে না নাই? ব্যক্তি জীবন আছে, এই কিতাবের ভিতরে আটটা পয়েন্টে আলোচনা, কয়টা? এই আটটাই থাকবে, আল্লাহ বাসলে আগামী বছর এসে খাবো, শুধু হেডলাইন শিরোনামটা বলে দেই, আটটা পয়েন্ট কি কি? এক নম্বরে কোরআনের ভিতরে আছে, এক নম্বরে কোরআনের ভিতরে আছে তাওহীদ, বলেন কি,
পড়েন তাওহীদের আয়াত কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু বলো সেই আল্লাহ কয়জন একজন আল্লাহুস সামাদ আল্লাহ অমুকাপেক্ষি আল্লাহর বছরে একবার রং উঠে যায় না গতবার আল্লাহর রং দিছিলাম ইন্ডিয়াতে মিস্টেরি আইনে পরে এক বছরে ঘষা খাতি খাতি রং উঠে গেছে ফিরে আবার ইয়াসিন কাতিমা সেটা রং দেয়া লাগে আমার আল্লাহ কি এরকম নাকি রং দেয়া লাগে বছর ভরে থাকতে থাকতে আল্লাহর রাত পাও দুর্বল হয়ে গেছে চারপাশে বাজ বাজায় ঢিলি রাহা লাগে পাশার মধ্যে দেখেন যে খাড়া হয়ে রাহা লাগে আমার আল্লাহ আল্লাহুস সামাদ কের কাছে ঠেকা আল্লাহর রঙও দেয়া লাগে না আল্লাহর বাজবন্দে ঠিনি উছরিও রাখা লাগে না আল্লাহর সামনে দস্তার খানা বড়িয়া গুটি খানি খাবারও দেয়া লাগে না আল্লাহ খাও এটা রসগোল্লা এটা ভোগ এটা তালগাছ এটা তাল এটা নারকেল এই যে ডাব দিছি মাটি খাই গলা ঠান্ডা হলো আমার আল্লাহ খায়ও না লাম ইয়াকুল ওয়ালাম ইয়াশরাব খায়ও না পানও ঠিক কি ঠিক না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহর জন্য মহিলা আল্লাহ নাই আমার আল্লাহর জন্য স্ত্রী নাই আমার আল্লাহর জন্য ছেলে মেয়ে নাই আমার আল্লাহর জন্য মা বাবা নাই আমার আল্লাহ কাহারো কাছে ঠিকানা এই মাইক লাগো কথা কইতে কইতে মাঝে মাঝে মাইক করার সাথে ঠোঁট মিশে যায় এতে কারেন্ট এসে গেছে তিনবার আমার স্পট আছে না 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 হুদাল লিল মুত্তাকিন ওয়াজে কি গরম বানালো না ঠান্ডা বানালো গরম হওয়া যাবে না বৈদ্যুতিক ব্যাপার যান্ত্রিক ব্যাপার সমস্যা হতেই পারে এটা তো মানুষের বানানো মেশিন আর আপনি তো আল্লাহর বানানো মেশিন এটা গরম হয়ে গেছে আপনি গরম হলেন কেন মানুষের বানানো এটা গরম হতে পারে আপনি আল্লাহর বানানো এটা গরম হবেন কেন আপনি গরম যাতে এটাও গরম হতে পারে আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার কুল আল্লাহু আহাদ তাওহীদের আলোচনা কোরআনের ভিতরে রিসালাতের আলোচনা আল্লাহর রিসাল নবী পাকের রিসালাত কোরআন শরীফে আছে না নাই ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিরা ইলাইকা মির রাব্বিক আমার নবীকে আল্লাহর রাসূল হিসেবে পাঠাইছে কোরআনের মধ্যে সাক্ষী আছে না নাই এক নম্বরে তাওহীদের আলোচনা দুই নম্বরে রিসালাতের আলোচনা তার মানে নবী পাক যে আল্লাহর রাসূল এর প্রমাণের জন্য বহুত আয়াত কোরআনের মধ্যে আছে এক নম্বরে তাওহীদ দুই নম্বরে রিসালাত তিন নম্বরে তানজির কোরআনের ভিতরে ভীতি প্রদর্শন আছে আসছে না আসে নাই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ও বান্দা যদি জিনা করো ব্যভিচার করো অন্যায় করো অত্যাচার করো যদি তুমি আল্লাহর হুকুম মেনে না চলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা এমন করে ভীতি প্রদর্শনের আয়াত কোরআনের মধ্যে আছে না নাই এইটার নাম হলো তানজির আরেকটা হলো হলো তাফসীর চার নম্বরে তাফসীর আমার তালবি আলিমরা মনে রাখ পাস করে দিয়ে খাতি পারবি বেশি দিন আমরা থাকবো না কিন্তু বাপ ভালো না এরকম গুছাইয়া তুমি খুব আনতে দেরি হবে না আমরা অনেক কষ্টে 53 বছর মতো গুছাইছি আইনি বেলেটা দিলাম নিয়ে বাড়ি নিয়ে খাবা তানজির তিন নম্বরে তানজির মানে ভীতি প্রদর্শন আছে না নাই কোরআনে আছে আছে চার নম্বরে তাফসীর আল্লাহ পাক বলেন সুসংবাদ জান্নাত কোরআনের মধ্যে আছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুওয়াদুন তোমাদেরকে তোমরা যদি ইমানের পর অটল হয়ে থাকতে পারো আল্লাহকে রব বলে যদি অটল অবিচল থাকতে পারো তোমার মরণের সময় 500 ফেরেশতা দিয়ে তোমাকে অভ্যর্থনা জানানো হবে আর তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে আর তোমরা জান্নাতের মধ্যে যাবা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন এমন জান্নাতের ভিতরে দেওয়া হবে মুখ দিয়ে যা চাইবা তাও পাবা ও বান্দা মনে যা কল্পনা করবা তাও তোমার দেওয়া হবে আল্লাহ সুসংবাদ চারটি হয়েছে কয়টা তাওহীদ রিসালাত তানজির তাফসীর আমর নাহি আমর আদেশ নিষেধ আকিমুস সালাত ও আতুজ জাকাত নামাজ পড়ো জাকাত দাও আদেশ আদেশ আছে না নাই আমর যত আদেশ আল্লাহ এগুলো হলো আমর নাহি ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির লা তাকরুস সালাত ওয়া আনতুম সুকারা হারাম করা হয়েছে তোমাদের জন্য মদ হারাম করা হয়েছে তোমাদের জন্য মদ তোমাদের জন্য শুকর তোমাদের জন্য চতুষ্পদ জন্তু যেগুলো জবাই করে হালাল ওগুলো এমনি মরে গেলে তোমাদের জন্য হারাম কথা বলেন
এক 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 বন্ড আমাকে মুসলমানদের মধ্যে যে কত দল তা তো দলের শেষ নাই এক বন্ড আইছে ফতোয়া দেশে বন্ডবীর কই কি যে যে কোন চতুষ্পদ জন্তু যা আমাদের জবাই করে খা হালাল এগুলো মরিয়ে গেলিও এমনি মরিয়ে গেলিও খা হালাল কেন হালাল কই মিয়া যুক্তিতে কই যেটা তুমি নিজে মারবা সেইটা যদি হালাল হতে পারে আর যেটা এমনি মারছে সেটা এমনি এমনি মারে না তারে আল্লাহ মারছে তো তোমার মারাটা হালাল হলি আল্লাহর মারাটা হারাম হবে কা তাহলে এরে আন কি দিয়ে জব দিতে কোন দি একবারে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে যেরম জব দিতে সেরম দিতে হয় না ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোমার আল্লাহ কি পারে আমিও তাই পারি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ ইউহিয়ু ওয়া ইউমিত মারতিও পারে বাঁচাতিও পারে নমরুদ তো তা আমিও পারি তাই ইব্রাহিম আলাইহিস সালাম কয় ফাইরিয়ে দেখা দুইজন কয়েদি জেলখানায় তাই নিয়ে একজনকে মারি ফেলাইছে জবাই দে আর একজনকে ছাড়ি দিয়েছে কয় দেখ মারলাম আর বাঁচালাম ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ এ কোন দামলার ফলাই বলছে আমি কইলাম কি আর জব দিল কি দিয়ে এরে কি দিয়ে বুঝবো ইব্রাহিম আলাইহিস সালাম এবার ভালো মুগুর একখান রেডি হচ্ছে তো তুই এই যে জব দে কয় ইন্নাল্লাহ ইয়াতি বিশামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব আমার আল্লাহ জীবন ভরে বেলারে পশ্চিম পূর্ব দিক দিয়ে উঠে পশ্চিম দিক ডুবে তুই পশ্চিম দিক দিয়ে উঠো পাল্লু উঠো আমার আল্লাহ তো এই দিক দিয়ে আনে তুই এই দিক দিয়ে আনে ফাবু হিতা আল্লাহ কাফার এ আবার আউরি বলছে হ্যাঁ তাই ওরা যায় নাকি তাহলে আনে এই গাদাটারে যদি ও যদি এই কয় যে মানুষের মারাটা যদি হালাল হয় আল্লাহর মারাটারে হারাম কবা কে এই ফতোয়া দিয়ে সমস্ত মুরদাররে হালালের ঘোষণা দিয়ে দিয়েছে এবার তারে কি জব দিতে হবে কোন দি এই তোর বাড়ি কি বল আছে বলে আছে ওটা হচ্ছে কিডা কামরা পুছি তো টিবলের বাড়িও যেভাবে পড়ে আল্লাহ তো তো তোর সাথে সেরকম একটা টিবল দিয়েছে তোর বাড়ি টিবলের বাড়ি খাইছ আল্লাহর বাড়ি টিবলের বাড়ি খাইছ ঠিক আছে কথা কন থাকে হ্যাঁ জম্মের জব হইছে না একে এই দিতে দিতে যদিও একটু কেমন শোনা যায় বামাদ্য চা খায় বামাদ্য চা খায় এ বামাদ্য চা খাইছ কে ডাইনে দেখা কয় ডাইনে তো আল্লাহ দিছে বামা তো আল্লাহ দিছে একাই খালি হল তাই যদি হয় তা তো এ পাশতে দিলিও যাও পাশতে দিলি হয় চাই পাশতে দিস কাছে শীতেও সহ ওই পাশতে কাঁদতে ভরি দিস পেটে গেলি হলো যে পাশতে যা যেমন কুত্তস কাম যেমন কুকুর সেরকম মুগুর দিতে হবে কথাটা ঠিক না আল্লাহু আকবার তাহলে হালালও আছে কি বলা হয় আমরও আছে নাহিও আছে আছে না নাই কোরআনে আদেশও আছে নিষেধ আছে এর এক একটার আলোচনা বছরের পর বছর করলে শেষ হবে না পুরো কোরআনের যত আদেশের আয়াত আছে খুঁজে খুঁজে বের করে আপনাদেরকে বলবো যত নিষেধের আয়াত আছে খুঁজে খুঁজে বলবো কত বছর ধরে শুনবেন আর কত বছর ধরে শুনবো এ ওয়াজের কোনো শেষ নাই এত ওয়াজ কোরআনে ভরা তাহলে কয়টা হয়েছে কেবল ছয়টা কয়টা ছয়টা কি কি মনে আছে তাওহীদ রিসালাত তানজিল তাফসীর আমর নাহি ছয়টা হয়েছে কসাস বহুত কিসসা বহুত কিসসা আল্লাহ নিজেই সূরা ইউসুফের কিসসা কয় কয় আহসানাল কসাস আমি তোমাদের কি অত্যন্ত সুন্দর সবচেয়ে ভালো একটা গল্প কি শোনাবো এই গল্প শুনাইতে যে আল্লাহ সুন্দর করে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বললেন আমি বলবো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনবেন আপনারা পীরে মর পিসারে বুদ গমসুদ বাজিয়াব হয়ে গেল আখির দা ইউসুফ আলাইহিস সালামের কিসসা শেষ কি মানে এক বুড়ো ছিল তার একটা ছেলে ছিল কয়েকদিন পর হারাই গেল পরে ফিরে পেল এই তো নাকি আর কি আমার একটু দেরি হয় না একজন বসে দুইজনে বসে কাঁঠাল খাচ্ছে বড় এক কাঁঠাল ভেঙে একজন বেশি খাবে বলিয়ে এই সামনের জন্য কছে তোর আব্বা কি করে মরল রে আর ও গাদা বাপ মরার কথা কইতেছে বাপের ওয়াইতে শুরু হচ্ছে এরকম হলো আমি আমার দাদির কাছে শুনছি আমার বাবা যখন পেটে তখন যে কি হালা এরপর ডেলিভারির সময় তিন দিন আমার দাদি কাঁদছে এরপরে তো হয় না হয় না তারপরে গেছে যায় হুজুর কাছে পানি ওদের গিলতি তালেই রেছো কাঁঠাল তো ফেরে সব ওর বাবের মরা কিচ্ছা কতি কতি কাঁঠালে আর তিন চার রুয়া আছে এখন যাতে কাঁঠাল খালি ওর বাপের মরার কিচ্ছা কতি যে এখন ওর হুশ হয়েছে আর তোর বাপ মারলো কিভাবে আর ও তো চালো গাছে উঠলো পড়লো মারলো এক রুয়াও কাহি মারেনি জায়গা বিশেষ কথা এরকম কয়ে দিতে হবে
কসাস আছে না নাই ফিরাউনের কিসসা মুসা নবীর কিসসা ইব্রাহিম আলাইহিস সালামের কিসসা নমরুদের কিসসা নূহ আলাইহিস সালামের কিসসা সব বহুত কিসসা দিয়ে আল্লাহ তাআলা কোরআনকে কারীমকে ভরে রাখছে কোরআনে কারীমকে এর নাম হলো কসাস আছে না নাই সাতটা আর একটা হলো মুস্তাকবিল ভবিষ্যৎবাণী কি কি ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাফিজাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আর যে কয়টা পয়েন্ট বলতেছি উলামায়ে কিরাম তো মাহের ফান এর এক একটা যে 10 12 ঘন্টা ওয়াজ করতে পারবে এত বিষয় শুধু হেডলাইন বলে দিয়ে গেলাম মাওলানা যারা আছেন ঘাটবেন ইনশাআল্লাহ বলতে পারবে বলা শিখবেন আর রেগুলার সকাল বিকাল সূরা দাহার পড়বেন বুকের পাটায় সাহস আসবে জবানে মিষ্টি পয়দা হবে সুর লাগবে না যা বলবেন মানছি শুনবে সূরা দাহার তেলাওয়াত করবেন আলেম ওলামারা ফজর বাদ মাগরিব বাদ আপনি যা বলবেন তাই মানুষের ভালো লাগবে সুরও লাগবে না গজলও লাগবে না ভবিষ্যৎবাণী ইদা ওয়াকাতিল ওয়াকিয়া ঘটনা একটা ঘটবে লাইসালি ওয়াকাতিয়া কাযিবা যেই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই ইদা রুজ্জাতিল আরযু রাজ্জা অবসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবা আম্মুম বাসসা পাহাড়গুলো উড়ে উড়ে চলে যাবে আসমান ভেঙে জমিনের উপরে পড়বে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব এলোমেলো হয়ে যাবে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া ইজা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাবাতিব ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলী মাক্তাব সুলমা قدمت واكرت আমি এই 1 ঘন্টা যে ওয়াজ করছি তা অন্য বক্তারা 3 ঘন্টা ওয়াজ করতে পারে একটা কইয়ে টান দিয়ে খানিক সময় শুয়ে শুয়ে থাকে আমার ওয়ার উদ্দেশ্য আমি কিছু কব তাড়াতাড়ি ব্যস্ত হয়ে যাই এই সময়ের ভিতরে কিছু পড়াই দাও এই জন্য আমার ওয়াজ শুনতে একটু কান কাড়া করা লাল এদিক ওদিক খেয়াল করলে মাঝে একটা ছুটিয়ে যাবে এই যে সামাউন ফাতারা আসমান ভেঙে পড়বে ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত আকাশের তারকাগুলো এলোমেলো হয়ে ছুটি ছুটি চলে যাবে এটা কি ঘটে গেছে না সামনে ঘটবে না এরকম মুস্তাকবিল ভবিষ্যৎবাণী কোরআনে আছে না নাই এই আট মজমুনে 30 পারা কোরআন শরীফ এই আট মজমুনে 30 পারা কোরআন শরীফ আপনি খুঁজে পাবেন ও দস্তরে এই কিতাবের ভিতরে আটটা মজমুনকে সামনে রেখে আমার আপনার জিন্দেগিকে যদি গড়ি তাহলে দেখবেন আমার আপনার জিন্দেগি হবে মুহাম্মাদি জিন্দেগি সাহাবা ওয়ালা জিন্দেগি সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন ইয়া উম্মাল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা আয়েশা নবী পাকের আখলাক আর স্বভাব আর চরিত্র কেমন ছিল হযরত সিদ্দিকা বলেন ইয়া আমিরাল মুমিনিন আলা তাকরাউল কুরআন ওগো খলিফাতুল মুসলিমিন আপনি কি কুরআন পড়েন না পড়েন না কাজী পড়ি তো তাহলে কোরআন দিয়ে কি বুঝবো সিদ্দিকা বলেন কানা কুলুকুল কোরআন 30 পারা কোরআন যা বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বহুতা এই আটটা মজমুনের পর জিন্দেগি করতে পারলে নবী বার বলে মান জালাল কোরআন আমামহু যে কোরআনকে সামনে রাখবে কদ হুইলার জান্নাহ কোরআনে তার কোলে করে জান্নাতে নিয়ে যাবে ওমান জালাল কোরআন কালফাজারি আট মজমুনের কোরআনকে যে পিছে রাখবে সাকা হুইলার নার শুয়ার পিটের মতো পিটাইতে পিটাইতে এই কোরআনেই তাদেরকে জাহান্নামে নামাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সহিহ বুঝ কোরআনের আমল অর্জন করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন একজনের